দিছিলাম, এটা ইউজলেস ফাংশন জাস্ট চেক করার জন্য। এটাকে আমরা প্রফিট ক্যালকুলেশন করছি, একটা ফাংশন প্রফিট নাম দিছে, কিভাবে ক্যালকুলেশন করে এখানে আমরা ফিক্স একে কল দিছি, বুঝতে পারছেন, ফিক্স ভ্যালু দিয়ে কল দিছি, কিন্তু আসলে ফিক্স ভ্যালু দিয়ে আমরা কল দিব না, তখন কি করব, তখন আমরা সেটাকে সেম নাম অথবা আলাদা নামে আর একটা ফাংশন তৈরি করতে পারি, সেই এবং একই জিনিস সেটাকে আমরা কল কোথায় দিছি, এই এখানে দেখেন, এই যে ব্যাংক ডট প্রফিট সি আই, সিটা আবার কে, সি আর আই, সি আর আই হচ্ছে ভ্যালু, সি আর আই ভ্যালু কোথা থেকে আসবে, কোনো একটা টেক্সট বক্স থেকে আসবে অথবা কোনো জায়গা থেকে আসবে যেটা আমরা এখানে ধরে নিলাম, ঠিক আছে। তখন সি আর ভ্যালু যাই দিবেন, এখানে তো ফিক্স দিচ্ছিলেন 10 আর বারবারই 1020 দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এখানে যে ভ্যালু দিবেন টেক্সট বক্স গুলোতে তখন সে অনুযায়ী ভ্যালুটা চেঞ্জ হবে। এগুলো আসলে গেল ফাংশনের মেথড ডেফিনিশন, যে ফাংশন তৈরি করা শেষ, এগুলো ফাংশনের মেথড তৈরি করা শেষ, এখন আসবে আসে আপনি ক্লিক ফাংশন, এগুলো সব ক্লিক ফাংশন, কিন্তু উপরের যেগুলো ছিল এগুলো মেথড, বুঝতে পারছেন, এগুলো সব মেথড, এগুলো সব মেথড, এগুলো সব মেথড, আর আপনি যে এখানে ফাংশন দিচ্ছেন না, এটা কি, এটাকে আপনি ফাংশন বলতে পারেন। ফাংশন গুলো কোথায় লিখছি, এই যে এখানে বিভিন্ন ক্লিক ফাংশন দিচ্ছিলাম না, অন ক্লিক, এই যে প্রম্পট, টট, তারপর এই টাইপের জিনিসগুলো এখান থেকে আসছে। তো প্রম্পটে টটে কি দিছি, ডুইটা দিছিলাম, হচ্ছে সে কি করবে, ব্যাংকের আগে অবজেক্ট একটা তৈরি করবে, অবজেক্ট তৈরি করে সেখানকার ভ্যালু কোথায় ইনার এইচটিএমএল এ লিখে দিবে, ঠিক আছে। আর পরে একটা আর একটা ভ্যালু দিছিলাম, এখন দ্বিতীয় ফাংশনের কাজ হচ্ছে কি, দ্বিতীয় ফাংশনের কাজ হচ্ছে ইউজার ডিফাইন্ড ভ্যালু নিবে আপনার কাছ থেকে, চেয়ে নিবে, নিয়ে আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা এখানে পুট করবে, তার মানে এইটা ফ্রিডম বেশি, যে কোনো ভ্যালুকে শো করতে পারে যেটা আপনি ইনপুট দিবেন, আর এর কোনো ফ্রিডম না, এখানে কল দিলেই শুধু 1020 বারবার দেখাবে, এটাও আমি টেস্ট করার জন্য করছিলাম, ঠিক আছে। যখন আপনি ফাংশন তৈরি করা শেষ, তখন আপনি কল দিয়ে দিলেন, কল দিয়ে দিলেন, কল দিয়ে দিলেন, দুই জায়গাতে কল দিলেন, একবার টটকে একবার ডুইটে, আর এখানে আর একটা কি কল দিচ্ছেন কি, আর একটা ব্যাপারটা ক্রিয়েট এ ব্রাঞ্চ, ব্রাঞ্চ ক্রিয়েটার জোড়ার জন্য বিআর ক্রিয়েট প্রম, বিআর ক্রিয়েট প্রম মেথডটা কোথায় লিখছি আমরা, এই যে এখানে বিআর ক্রিয়েট প্রম মেথডটাকে এখানে লিখছি, প্রম দিয়ে করা যায়, আপনি ফিক্সড দিতে পারতেন, প্রম দিয়ে করলে যেগুলো ভ্যালু গুলো আপনি নিবেন ওখান থেকে সেই ভ্যালুটাকে নিয়ে ব্যাংকের একটা অবজেক্ট তৈরি করতেন, যখনই ব্যাংকের অবজেক্ট তৈরি হয়ে যাবে, ব্যাংকের অবজেক্ট যেহেতু তৈরি হয়ে গেছে, তখন আপনি ব্যাংকের অবজেক্টকে বারবার ইউজ করতে পারবেন, উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট আপনি এই জিনিসকে আর ইউজ করতে পারবেন না। এই জন্য আমরা প্রথমে এটাকে যদি রান দেই কি করব, প্রথমে যখন আমরা এটাকে রান দেই, তখন আপনি কি ক্যালকুলেট করতে পারতেছেন, আমি কিন্তু ক্লিক দিছি, এখানে ইরর দেখাচ্ছে, দেখছেন কনসোলে যান, দেখবেন ইরর, এখানে ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে, প্রফিট চেক করতে পারছেন না, কারণ ব্যাংকের ব্রাঞ্চ তৈরি হয়নি, এখানে দিবেন আছে ধানমন্ডি, ধানমন্ডি 12 গেল, ওই তো এমপ্লয়ি কতজন এমপ্লয়ি নিয়ে করবে, ইনিশিয়ালি আমরা ধরলাম এখানে 13 জন এমপ্লয়ি নিয়ে চালু করবো, ব্যাংক ক্রিয়েটেড, ওকে, এখন ক্রিয়েট হয়ে গেছে, আমরা যদি ওই মেসেজ পাস করি নাই, এখন যদি চেক প্রফিট করে, এই যে দেখতে পাচ্ছেন ফিক্স ভ্যালুটা আসবে, চেক প্রফিট করবেন আপনি ওখান থেকে দেখতে পাইলে। এখন আপনি যদি মনে করেন না, আমি আমি আমার মতো ভ্যালু দিয়ে করব, তাহলে কত, এটা কত দিলেন, 2 লাখ না 2 কোটি, যাই হোক, এই ইনপুট ইয়ার রেট কত ধরেন 5% দিলেন, তাই না, 5% হারে, তাহলে আপনি 1 বছরে কত পাবেন, প্রফিট চেক করলে তখন দেখতে পারবেন, এই যে তার মানে 1 লক্ষ টাকা আপনার প্রফিট বেড়ে গেছে, বুঝতে পারছেন, 5% বেড়ে, অর্থাৎ 2 কোটি টাকা জমা দিলে 2 কোটি, এটা হ্যাঁ আপনি 1 বছরে প্রফিট কত পাবেন, এটা এটা ফ্রিডম বেশি, আপনি এখন যদি 20 কোটি দেন তাহলে কত হবে, এরকম হবে, বুঝতে পারছেন। তো এই যে আমরা অবজেক্ট গুলো তৈরি করলাম, এটা বাস্তব জীবনের একটা অবজেক্ট যেটা হচ্ছে ব্যাংকের, আমরা কোন এই আমরা এখানে 3টা ফিল্ড নিয়ে কাজ করছি, কিন্তু এক্সাক্ট কি ব্যাংকের যদি ব্রাঞ্চ কে আপনি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কত লাগবে, এন সংখ্যক প্রপার্টিজ লাগে না, সেগুলো সব আমাদের ডিফাইন করতে হবে, করে সেইগুলোকে এখানে নিয়ে আসতে হবে, এনে তখন না যদি আপনি ক্রিয়েট দেন এক্সাক্টলি ব্রাঞ্চটা তৈরি হয়ে যাবে, বুঝলেন।
আচ্ছা, এখনো এখানে কাদের সমস্যা আছে? এটাই হচ্ছে আমরা হায়ারার্কিক্যাল অবজেক্টগুলোকে কল দিচ্ছি এখানে। হায়ারার্কি কিভাবে তৈরি হলো? আমরা এই যে আগে মল 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 সরি ব্যাংক তৈরি করলাম, ব্যাংকের ভ্যালুগুলো কে কোথায় অ্যাক্সেস করতেছি, এই যে সব জায়গাতে খেয়াল করেন, মেথড যেখানে কল দিছি সেখানে, এই যে ডকুমেন্ট ডট ব্যাংক ডট ব্যালেন্স নেম ডট ভ্যালু, ডকুমেন্ট ডট ব্যাংক ডট অ্যাড্রেস ডট ভ্যালু, কার কার ভ্যালু দরকার সেগুলোকে টেনে এনে কোথায় সেখানে বসায় দিচ্ছি যে অবজেক্টটা তৈরি হবে। কারণ আমরা এটাকে এমন ভাবে তৈরি করছি যাতে সে তিনটা আর্গুমেন্ট নিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করে, কিন্তু আর্গুমেন্ট এখানে এন সংখ্যক হইতে পারে। বুঝতে পারছেন? এখন বলেন এখানে কোথায় কার কি সমস্যা? এ তারেকুল, গতকালকে যেন কি বলতেছিলেন? হ্যাঁ স্যার, কালকে বলতেছিলাম হচ্ছে হুম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আর কি একটু বিস্তর আলোচনা করার জন্য, কারণ এটা ও নিয়ে স্যার আচ্ছা একটা ক্লাস করানো যায়, অনেকে এই কনসেপ্টটা এখনো বুঝতে পারেনি। ও আচ্ছা না সেটা করা মানে তাহলে আগে সিলেবাস কভার দেই তারপরে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, আমরা দুইটা অ্যাপ্রোচ আছে প্রোগ্রামিং এর, ঠিক আছে? একটা হচ্ছে যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা ফাংশনাল প্রোগ্রামিং, বুঝছেন, আর একটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, স্যার বুঝলেন? নামাজটাই শুরু করেন স্যার, আমাদের টাইম তো হয়ে গেছে। ঠিক আছে, যান, নামাজটা তাহলে পড়ে আসেন। ঠিক আছে, আমরা নিয়ে আলোচনা করবো তাহলে, যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়। আমরা অবশ্য একটা এক্সাম্পল দিছি,